কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে কুড়িগ্রামের রৌমারি উপজেলার চার ইউনিয়নের বত্রিশটি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ত্রিশ হাজার মানুষ তবে জেলার উপর দিয়ে বয়ে যাওয়া ধরলা তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি কিছুটা বাড়লেও এখনও বিপদসীমার দিয়ে প্রবাহিত হচ্ছে সীমান্ত ঘেঁসা উপজেলা রৌমারির জিঞ্জিরাম ধরনী এবং কালজানি নদীর পানি বৃদ্ধি পেয়ে উপজেলার রৌমারি সোলোমারি দাঁতভাঙা এবং যাদুরচর ইউনিয়নের অধিকাংশ এলাকা প্লাবিত হয়ে পড়েছে পানি বাড়ার ফলে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে এলাকাবাসী বাদাম পাট এবং সবজি সহ বিভিন্ন প্রকার ফসলের ক্ষেত তলিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক এছাড়া উপজেলার একুশটি প্রাথমিক বিদ্যালয়ে পানি ঢুকে পড়ায় সাময়িকভাবে শিক্ষা কার্যক্রম বন্ধ করেছে স্থানীয় প্রশাসন